নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। 2023 প্রত্যেক মানুষের যেন খুব ভালো কাটুক, 2022 থেকে আরও যেন আপনার 2023 মনের ইচ্ছা যেন পূরণ হয়, আমি ঈশ্বরের কাছে কামনা করে ভিডিওটি শুরু করছি। প্রচুর কমেন্ট এসছে যে স্যার, সংখ্যা তত্ত্ব নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। অর্থাৎ এটা হচ্ছে নিউরোলজি, অর্থাৎ যাদের ক্ষেত্রে জন্ম সাল জানা নেই বা শুধুমাত্র জানে আমার এই তারিখে জন্ম, তারা অনেকেই কমেন্টস করেছে স্যার আমার এই তারিখে জন্ম, আমার ক্ষেত্রে সামনে বছর কেমন যাবে। তাই প্রত্যেক ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি। দেখুন, অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ জন্মগ্রহণ করেন, দেখুন সবকটা অ্যাডিং করে কিন্তু 6 আসে। 6 শুক্রকে রিপ্রেজেন্ট করে, 6 সংখ্যাটি শুক্রকে কিন্তু রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 6, 15 এবং 24। 24 2 + 4 = 6, 15 1 + 5 = 6, আর 6 হচ্ছে 6, অর্থাৎ এটি হচ্ছে শুক্রের, অর্থাৎ এই সংখ্যাটিকে শুক্র কিন্তু ডমিনেট করে, অর্থাৎ আপনি কিন্তু শুক্রের অধিকারে কিন্তু জন্মগ্রহণ করেছেন। এবং 2023 এটা যোগ করে দেখুন, 2 + 2 + 3, অর্থাৎ 4 আর 3 = 7, অর্থাৎ বছরটি কিন্তু কেতুর বছর। অর্থাৎ এই 2023 আপনি 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ যে কোনো মাসেই হোক না কেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এই যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে যে কোনো মাসে জন্মগ্রহণ করুন না কেন, আপনি কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু জন্মগ্রহণ করেছেন। 2023 আপনার জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, যদি 6টি বড় সুসংবাদ আসতে চলেছে তাও আমি আপনাদেরকে জানাবো। নাম্বার 1, আপনাদের এবছর ভোগ বিলাস বাড়বে, অর্থাৎ নিজস্ব ভূমি, ভবন, বাহন, অর্থাৎ লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি এবং নিজস্ব জমি বা জায়গা, ফ্ল্যাট, এই সকল কিন্তু কেনার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে 6, 15, 24, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রপার্টি এবং বাহন সুখ দুটোই কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার 2, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2023 নতুন সূচনা কিন্তু নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে, অর্থাৎ আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কাজের সুযোগগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি 3 নম্বর যে পয়েন্ট আপনাদেরকে জানাই, 2023 আপনাদের কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন এবং বিদেশের সাথে, বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। লিখে রাখুন 3 নম্বর যে পয়েন্টটা বললাম, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই জন্যই আপনাদের কিন্তু পূর্ণ মাত্রায় এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে। 4 নম্বর যে পয়েন্ট আপনাদের ক্ষেত্রে, আপনাদের এবছর যারা কর্মের জায়গাটা নিয়ে একটু চিন্তা করছিলেন, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছিলেন না, অর্থাৎ আপনি যে জায়গাটাতে কাজ করছেন সেই জায়গাটাতে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা চলছিল, 2023 নতুন সূচনা কিন্তু নিয়ে আসবে, নতুন কর্মযোগ, চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনি 6, 15 এবং 24 তারিখে যদি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। নাম্বার 5 যে বড় সুসংবাদ,
আপনাদের শুভ বিবাহ এবং সন্তান সুখ আপনাদের কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। শুভ বিবাহ এবং সন্তানের ক্ষেত্রটা নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন, সন্তান এবং শুভ বিবাহ। ছয় নম্বর পয়েন্টে মানে সর্বশেষ এবং অন্তিম যে পয়েন্ট, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটারে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, বা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, বা যারা এমকম বা বিসিএ এমসিএ বা সিএ নিয়ে পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট যারা এ করছেন, বা যারা আর্ট লাইনে আছেন, খুব সুন্দর আঁকতে পারেন, আর্টিস্ট ভালো, সেখানেও কিন্তু আপনাদের সফলতা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ছয় পনেরো অর্থাৎ এক কথায় যদি আমি বলি, যারা ক্রিয়েটিভিটির লাইনে আছেন, এক কথায় যারা ক্রিয়েটিভিটির লাইনে আছেন কি না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ছ তারিখ, পনেরো তারিখ বা চব্বিশ তারিখ যে কোনো মাসেরই জন্মগ্রহণ করুন না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনার কিন্তু আসতে চলেছে। অর্থাৎ দু হাজার তেইশ আপনার ক্ষেত্রে নতুন বার্তা নিয়ে আসতে চলেছে আপনার ক্ষেত্রে। ছয় ছয়টি বড় সুসংবাদ আপনার জীবনকে কিন্তু বদলে দিতে চলেছে। তাও যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, নিজস্ব হস্তরেখা বিচার করুন, সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অর্থাৎ সমস্যা আছে পাশাপাশি সমাধানও আছে। অর্থাৎ দেখুন, ভগবান প্রত্যেক মানুষকে কিন্তু একটি দরজা যদি বন্ধ করে দেয় কি না, আরও হাজারটা দরজা কিন্তু খুলে দেয়। অর্থাৎ কোনো কিছুতে হতাশ হবেন না, হচ্ছে না সমস্যা আছে, একই রকম সময় কারো কখনো যায় না। অর্থাৎ যে জায়গাতে সমস্যা হচ্ছে আপনারা সঠিক অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিয়ে চলুন, বিশেষভাবে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রফিট আপনারা কিন্তু পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে এই কথাটা বলছি, দু হাজার তেইশ ছয় তারিখ, পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে সব দিক থেকে। বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিক থেকেও, আর্থিক স্থিতির দিক থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদের কিন্তু বহন করে নিয়ে আসবে ছয় পনেরো এবং চব্বিশ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।